হজরত আয়ুব আলাইহিসসালামের ধৈর্যের কাহিনী। যখন শয়তান হজরত আয়ুব আলাইহিসসালামের কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হল না, তখন নিজে আল্লাহর দরবারে আরজ করে বলল, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি, আয়ুব নবী একমাত্র তোমার ধন সম্পদের লোভে এবং আরামায়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বান্দেগি করে থাকে। যদি তার এই ধন সম্পদ এবং সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে একদিনও সে তোমার ইবাদতে লিপ্ত হবে না। হে খোদা, তুমি নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও, আমি একটু দেখি আয়ুব তোমার কতটা বিশ্বস্ত নবী। আল্লাহ তাআলা শয়তানকে জানিয়ে দিলেন, যাও, তোমাকে নবীর ওপরে হস্তক্ষেপ করার ক্ষমতা দেওয়া হল, তোমার যেইভাবে ইচ্ছে সেইভাবে নবীকে পরীক্ষা করতে পারো। শয়তান আল্লাহর দেয়া ক্ষমতা পেয়ে প্রথম একজন পথিক সেজে হজরত আয়ুব আলাইহিসসালামের কাছে গমন করলেন। নিজ দারিদ্রতা প্রকাশ করে কয়েকদিন তার দরবারে থাকার আবেদন জানায়। হজরত আয়ুব আলাইহিসসালাম লোকটি সম্বন্ধে সন্দেহ করেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ তিনি অনুভব করেন। অতএব আয়ুব আলাইহিসসালাম তাকে বললেন, তোমাকে আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হজরত আয়ুব আলাইহিসসালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হল, তাই মলিন মুখে ফেরত গেল। তারপর সে একদিন নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিল। নবীর কাছে খবর পৌঁছানো হল। নবী উত্তরে বললেন, আলহামদুলিল্লাহ। পরের দিন শয়তান আবার পশু রাস্তা বলে আবার আগুন ধরিয়ে দিল, যাতে সমস্ত পশু মারা যায়। কিন্তু কিছু সংখ্যক রাখালো মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি। পরের দিন প্রবল এক ভূমিকম্পে তার বাসস্থান বিধ্বস্ত হয়। আয়ুব আলাইহিসসালামের স্ত্রীগণ এবং সন্তান সন্ততি বিধ্বস্ত ইমারতের নিচে পড়ে মৃত্যুবরণ করলেন। হযরত আয়ুব আলাইহিসসালামের নিকট খবর পৌঁছালো। তিনি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চারজন স্ত্রীর মধ্যে দুইজন জীবিত ছিলেন, একজন নবীর সাথে তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেলেন, বাকি থাকলো একমাত্র রহিমা। এদিকে মানুষ নবীর প্রতি তুচ্ছ তাচ্ছিল্য এবং উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলল, আয়ুব যদি আল্লাহর নবী হতো, তাহলে তার উপর এত রকম গজব কেন নাজিল হল? সে আল্লাহর নবী নয়। নবীর ভক্তদের মধ্যেও ভাঙন শুরু হল। অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হওয়ার পরেও আয়ুব নবীর কোনো পরিবর্তন হল না। শয়তান আর বসে থাকতে পারল না, সে একদিন নবীর এক ভক্ত হয়ে তার নিকট পৌঁছাল এবং তার শরীরে একটি গরম ফুঁক দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফোসকার মতো এক প্রকার ফোড়া উঠে ভরে গেল। তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বান্দেগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করল। দীর্ঘদিন এই অবস্থায় কাটানোর পরে শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীট দেখা গেল। আরো কয়েকদিন অতিবাহিত হবার পরে নতুন আরো দুই রকমের পোকার সৃষ্টি হল। এই পোকাগুলো নবীর শরীরের মাংস এবং রক্ত খেতে শুরু করল। অন্যদিকে নবীর স্ত্রীর জমা করে রাখা টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেল। শুধু পানি পান করে স্বামী স্ত্রী কয়েকদিন কাটালেন, তারপর আর ধৈর্য ধরতে পারলেন না। তখন বিবি রহিমা তার স্বামী হজরত আয়ুব আলাইহিসসালামের নিকট বললেন, এখন আমাদের আর কিছুই নেই, অতএব আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতে পারি তা দ্বারা অন্তত কিছু আহার্যের ব্যবস্থা করা সম্ভব হবে, অতএব আমাকে এই ধরনের কাজ করার অনুমতি দিন। হজরত আয়ুব আলাইহিসসালাম স্ত্রীর কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন, তারপর তিনি স্ত্রীকে কাজের অনুমতি দিলেন। এদিকে হজরত রহিমা নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার মানুষ নয়, তাই তিনি সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকলেন। মানুষের বাসায় কাজ করে যা সামান্য উপার্জন করে আনতেন তা দ্বারা হজরত আয়ুব আলাইহিসসালাম এবং নিজের আহারের ব্যবস্থা করতেন। এইভাবে দীর্ঘ দিন অতিবাহিত হয়ে চলল। একদিন কয়েকটি জীবিত পোকা মাটিতে গড়িয়ে পড়ে গেল। তখন হজরত আয়ুব আলাইহিসসালাম স্ত্রীকে ডেকে বললেন, রহিমা, পোকাগুলো যদি আমার মাংস রক্ত খেয়ে তৃপ্তি লাভ করে তাতে আপত্তি কি? এতে অন্তত ওদেরকে খাবার দান করার পুণ্য অবশ্যই পাওয়া যাবে। যে পোকাগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেল ওগুলিকে উঠিয়ে আমার শরীরের উপর দিয়ে দাও। হজরত রহিমার স্বামীর আদেশ অনুসারে পোকাগুলোকে তার শরীরের উপর উঠিয়ে দিলেন। একদিন হজরত রহিমা গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না, তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলেন। অবশেষে এক কাফের রমণীর নিকট গিয়ে বললেন, হে মহিয়সী, আপনি আমাকে আজকের জন্য একটি টাকা ধার দিন, আমি আগামী দিন এই ধার শোধ করব। মহিলা রহিমার কথা শুনে বলল, আমি কাউকে ধার দেই না, জীবনে অনেকে টাকা ধার দিয়েছি, কেউ আজ পর্যন্ত টাকা ফেরত নিয়ে এখানে আসেনি, অতএব ভাঁওতাবাজি ছেড়ে সোজা পথ দেখো। হজরত রহিমা বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, বিনিময়ে একটি টাকা দিবেন। মহিলা বলল, তুমি যদি একটি টাকা নিতে চাও তাহলে তোমার মাথার সুন্দর চুলগুলি আমাকে কেটে দিয়ে দাও, আমি ওইগুলির বিনিময়ে তোমাকে টাকা দিতে পারি। হজরত রহিমা বললেন, আমার মাথার চুল দেব না,
আমার স্বামী বিছানা থেকে ওঠার সময় আমার মাথার চুল ধরে ওঠেন, কারণ তার হাতের তালুতে কোনো চামড়া নেই। আপনাকে চুল দিলে তিনি কি ধরে উঠবেন? তখন মহিলা বললেন, তবে চুলের অর্ধেকটা দিয়ে দাও। মহিলা নিরুপায় হয়ে অর্ধেক চুল কেটে দিতে রাজি হলেন এবং বিনিময়ে তাকে একটি টাকা দিলেন। হযরত রহিমা টাকা নিয়ে সামান্য খাবার কিনে নিয়ে গেলেন। শয়তান এই সময় একজন দরবেশের বেশে হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বললেন, হুজুর, আপনি একজন নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র ভালো না। সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, যার ফলশ্রুতিতে আজকে এক ঘটনায় হাতে নাতে ধরা পড়ে তার মাথার চুল কেটে দেয়। খবরটি আপনার নিকট জানিয়ে গেলাম। এই বলে দরবেশ চলে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালাম দরবেশ লোকটির কথা বিশ্বাস করলেন এবং অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে যা আমি কোনোদিন ভাবতেই পারিনি। আল্লাহর কসম করে বলছি, আমি যদি সুস্থ হই তাহলে স্ত্রীকে 100 বেত্রাঘাত করব। সেদিন সন্ধ্যাবেলায় স্ত্রী তার নিকট ফিরে আসলে তিনি প্রথমে তার সঙ্গে কোনো কথা বলেননি। তখন রহিমা হযরত আইয়ুব আলাইহিসসালামের পা ধরে তার মনঃক্ষুণ্ণের কারণ জিজ্ঞাসা করলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম তখন বললেন, তুমি নষ্টা, তুমি চোর, চুরির দায়ে তোমার মাথার চুল মানুষ কেটে দিয়েছে। রহিমা স্বামীর কথা শুনে চিৎকার দিয়ে উঠলেন এবং আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে মহান প্রভু, তুমি সব কিছু জানো, যদি আমি খাঁটি হই তবে আমার স্বামীর সন্তুষ্টি ফিরিয়ে দাও, আর যদি আমি পাপী হই তবে তুমি আমাকে শাস্তি প্রদান করো। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিসসালাম সেখানে অবতীর্ণ হয়ে হযরত আইয়ুব আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, তার স্ত্রী সৎ এবং নেককার, আপনি তার প্রতি খুশি হয়ে যান, তার পরিবেশিত খাদ্য গ্রহণ করুন। হযরত জিব্রাইল আলাইহিসসালামের বক্তব্য শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম রহিমাকে কাছে ডেকে বললেন, রহিমা, আমাকে ক্ষমা করো, শয়তান মিথ্যে খবর দিয়েছে যা আমি বুঝতে সক্ষম হইনি। তুমি আমার প্রতি মনঃক্ষুণ্ণ হইও না, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই তোমার প্রতি রাগ করব না। হযরত রহিমা স্বামীর মুখে এই ধরনের কথা শুনে খুশি হলেন এবং স্বামীর সেবা যত্ন আরম্ভ করলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম এইভাবে দীর্ঘ 18 বছর যাবৎ নির্মম রোগ যাতনা ভোগ করছিলেন। শেষ দিকে যখন পোকাগুলো তার চোখ এবং জিহ্বা আক্রমণ করল, তখন তিনি খুব কেঁদে আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে খোদা, আমার চোখ দ্বারা স্ত্রীকে দর্শন করি, সূর্য দেখে নামাজের ওয়াক্ত নিরূপণ করি, আর জিহ্বা দ্বারা তোমার জেকে রাজগার করি। অতএব এই দুটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার এবাদত সঠিকভাবে করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। একদিন ভোরবেলা বিবি রহিমা কাজে বের হয়ে যাবার পরে হযরত জিব্রাইল আলাইহিসসালাম এসে হযরত আইয়ুব আলাইহিসসালামকে বললেন, আপনি পা দিয়ে মাটির উপর লাথি মারুন, সেখানে পানির একটি নহর সৃষ্টি হবে, আপনি নহরের পানি দ্বারা গোসল করুন এবং পেট ভরে পানি পান করুন, আপনি অল্পক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম জিব্রাইলের পরামর্শ অনুসারে মাটির উপর লাথি মারলেন, তখনই পানি ছিটকে গিয়ে হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে পতিত হতে আরম্ভ করল। আল্লাহ তাআলার এই রহমতের পানি হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের যেখানে লাগলো সেখানে ক্ষত সঙ্গে সঙ্গে ভালো হয়ে নতুন চামড়ায় আবৃত হল, তার শরীরে শক্তি ফিরে এলো, তার শরীর পূর্বের চেয়ে অনেক উজ্জ্বল এবং সুন্দর হল, ক্ষতের কোনো দাগ এবং চিহ্ন তার শরীরে দেখা গেল না। এমন সময় বিবি রহিমা কিছু খাবার কিনে এনে দ্রুত স্বামীর নিকট আসলেন। তিনি সেখানে পৌঁছে স্বামীকে তার বিছানায় দেখতে না পেয়ে হতবুদ্ধি হয়ে গেলেন। তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন এবং বিনয়ের স্বরে বলতে লাগলেন, আমার প্রাণের স্বামীকে কে নিয়ে গেল না বাঘে খেল? হায় হায়, আমার স্বামী কি তবে গায়েব হয়ে গেল? তুমি তোমার নবীকে এত কঠিন পরীক্ষা করেও তোমার তৃপ্তি হল না, শেষ পর্যন্ত আমার থেকে দূরে সরিয়ে নিলে। হযরত আইয়ুব আলাইহিসসালাম এতক্ষণ দূরে বসে রহিমার অবস্থা লক্ষ্য করছিলেন। তিনি তৎক্ষণাৎ তার পরিচয় না দিয়ে বললেন, রোগী তোমার কি হয়? বিবি রহিমা বললেন, তিনি আমার স্বামী, তিনি একজন আল্লাহর নবী, তার নাম হযরত আইয়ুব আলাইহিসসালাম, তিনি দীর্ঘদিন যাবৎ রোগাগ্রস্ত অবস্থায় এখানে অবস্থান করছিলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তাকে দেখতে কেমন দেখায়? রহিমা বললেন, কিছুটা আপনার চেহারার সাথে মিল আছে। বিবি রহিমার অস্থিরতা দেখে হযরত আইয়ুব আলাইহিসসালাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না, তখন বললেন, আমি তোমার সেই আইয়ুব। তখন উভয়ে নিজ বাড়িতে ফিরে এসে দেখলেন তাদের দালান কোঠা সব কিছু পূর্বের ন্যায় অক্ষত অবস্থায় আছে। তারপর তারা ভিতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়ে সকলে বসে খেলছে। একদিন হযরত জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, নবী, আপনি রোগাগ্রস্ত অবস্থায় রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম করেছিলেন যে তাকে 100 বেত্রাঘাত করবেন, সেই ক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে বটে, কিন্তু আপনার কসমের শর্ত বাতিল হয়নি, অতএব আপনি 100 গমের শীর্ষ একত্রিত করে
বিবি রহিমার শরীরে মৃদু আঘাত করুন, তাতে আপনার কসমের শর্ত পূরণ হয়ে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিব্রাইলের পরামর্শ অনুসারে 100 শুকনা গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে মৃদু আঘাত করে কসমের শর্ত পূরণ করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 168 বছর জীবিত থেকে দুনিয়ার মানুষকে চরম ধৈর্যের শিক্ষা প্রদান করে ইহলোক ত্যাগ করেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, এবং এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাইকে ধন্যবাদ।